পড়ে শোনাচ্ছিলাম সৈয়দ মুস্তবা আলীর লেখা দেশে বিদেশে এই বইটির আজ সপ্তম পর্ব এর পরের অধ্যায় আরম্ভ হয় ভারতবর্ষের রাজা মহেন্দ্র প্রতাপকে নিয়ে উনিশশো পনেরো সালের মাঝামাঝি জার্মান পররাষ্ট্র বিভাগ রাজা মহেন্দ্র প্রতাপের উপদেশ মতো স্থির করলেন যে কোনো গতিকে যদি আমির হবিবুল্লাকে দিয়ে ভারতবর্ষ আক্রমণ করানো যায় তাহলে ইংরেজের এক ঠ্যাং খোড়া করার মতোই হবে ভারতবর্ষ তখন স্বাধীনতা পাবার লোভে বিদ্রোহ করুক আর নাই করুক ইংরেজকে অন্তত একটা পুরো বাহিনী পাঞ্জাবে রাখতে হবে তাহলে তর্করা মধ্যপ্রাচ্যে ইংরেজকে কাবু করে আনতে পারবে ফলে যদি সুয়েজ বন্ধ হয়ে যায় তাহলে ইংরেজের দুপাই খোড়া হয়ে যাবে মহেন্দ্র প্রতাপ অবশ্য আশা করেছিলেন যে আর কিছু হোক না হোক ভারতবর্ষ যদি ফাঁকতালে স্বাধীনতা পেয়ে যায় তাহলেই যথেষ্ট কাইজার রাজাকে প্রচুর খাতির যত্ন করে স্বর্ণঈগল মেডেল পরিয়ে একদল জার্মান কূটনৈতিকের সঙ্গে আফগানিস্তান রওনা করিয়ে দিলেন পথে রাজা তুর্কি সুলতানের কাছ থেকেও অনেক আদর আপ্যায়ন পেলেন কিন্তু পূর্ব ইরান ও পশ্চিম আফগানিস্তানের রাজা ও জার্মান দলকে নানা বিপদ আপদ ফাড়া গর্দিশ কাটিয়ে এগোতে হল ইংরেজ ও রুশ উভয়ই রাজা দৈত্যের খবর পেয়ে উত্তর দক্ষিণ দুদিক থেকে হানা দেয় অসম্ভব দুঃখ কষ্ট সহ্য করে বেশিরভাগ জিনিসপত্র পথে ফেলে দিয়ে তারা উনিশশো সালের শীতের শুরুতে কাবুল পৌঁছান আমির হবিবুল্লাহ বাদশাহী কায়দায় রাজাকে অভ্যর্থনা করলেন তাম কাবুল শহর রাস্তার দুপাশে ভিড় লাগিয়ে রাজাকে তাদের আনন্দ অভিবাদন জানাল বাবুর বাদশাহের কবরের কাছে রাজাকে হবিবুল্লার এক খাস প্রাসাদে রাখা হল কাবুলের লোক সহজে কাউকে অভিনন্দন করে না রাজার জন্য তারা যে ঘন্টার পর ঘণ্টা ধরে রাস্তায় দাঁড়িয়েছিল তার প্রথম কারণ কাবুলে জনসাধারণ ইংরেজের নষ্টামী ও হবিবুল্লার ইংরেজ প্রীতিতে বিরক্ত হয়ে পূর্ণ স্বাধীনতার জন্য ব্যাকুল হয়ে উঠেছিল নব্য তুর্কি নব্য মিশরের জাতীয়তাবাদের খচিত জাগরিত বিহঙ্গ কাকুলি কাবুলের গুলিস্তান বোস্তানকেও চঞ্চন করে তুলেছিল দ্বিতীয় কারণ রাজা ভারতবর্ষের লোক জার্মানির শেষ মতলব কী সে সম্বন্ধে কাবুলিদের মনে নানা সন্দেহ থাকলেও ভারতবর্ষের পরতা সম্বন্ধে তাদের মনে কোনো দ্বিধা ছিল না এ অনুমান কায়দার বার্লিনে বসে করতে পেরেছিলেন বলেই ভারতীয় মহেন্দ্রকে জার্মান কূটনৈতিকদের মাঝখানে ইন্দ্রের আসনে বসিয়ে পাঠিয়েছিলেন ইংরেজ অবশ্য হবিবুল্লাহকে তম্বি করে হুকুম দিল পত্রপাঠ যেন রাজা আর তার দলকে আফগানিস্তান থেকে বের করে দেওয়া হয় কিন্তু ধরতো হবিবুল্লাহ ইংরেজকে নানা রকম চাল বাহানা দিয়ে ঠান্ডা করে রাখলেন একথাও অবশ্য তার অজানা ছিল না যে ইংরেজের দুহাত ভর্তি আফগানিস্তান আক্রমণ করবার মতো সৈন্য বল তার কোমরে নেই কিন্তু হবিবুল্লাহ রাজার প্রস্তাবে রাজি হলেন না কেননা এবং না হয়ে ভালো করেছিলেন কি মন্দ করেছিলেন সে সম্বন্ধে আমি অনেক লোকের মুখ থেকে অনেক কারণ অনেক আলোচনা শুনেছি সেসব কারণের কটা খাঁটি কটা জোট বলা অসম্ভব কিন্তু এ বিষয়ে দেখলুম কারো মনে কোনো সন্দেহ নেই যে হবিবুল্লাহ তখন ভারত আক্রমণ করলে সমস্ত আফগানিস্তান তাতে সাড়া দিত অর্থাৎ আমির জনমত উপেক্ষা করলেন জার্মানির তুর্কি ভারতবর্ষকেও নিরাশ করলেন জার্মানরা এক বছর চেষ্টা করে দেশে ফিরে গেল কিন্তু মহেন্দ্র প্রতাপ তখনকার মতো আশা ছেড়ে দিলেও ভবিষ্যতের জন্য জমি আবাদ করতে কসুর করলেন না রাজা জানতেন হবিবুল্লার মৃত্যুর পর আমির হবেন নসরুল্লাহ নয় মইনুজ সুলতানের কিন্তু দুটো টাকাই যে মেকি রাজা দু চারবার বাজিয়ে বেশ বুঝে নিয়েছিলেন আমান কথা কেউ তখন হিসাবে নিত না কিন্তু রাজা যে তাকে বেশ ঘুরিয়ে ফিরিয়ে অনেকবার পরখ করে নিয়েছিলেন সে কথা কাবুলের সকলেই জানে কিন্তু তাকে কি কানমন্ত্র দিয়েছিলেন সে কথা কেউ জানে না রাজাও মুখ ফুটে কিছু বলেননি উনিশশো সালে রুশ বিপ্লবের সঙ্গে সঙ্গে রাজা কাবুল ছাড়েন তারপর যুদ্ধ শেষ হল শেষ আশায় নিরাশ হয়ে কাবুলের প্রগতিপন্থীরা নির্জীব হয়ে পড়লেন পর্দার আড়াল থেকে তখন এক অদৃশ্য হাত আফগানিস্তানের ঘঁটি চালাতে লাগল সে হাত আমানুল্লার মাতা রানিমা উলিয়া হজরতের বহু বৎসর ধরে রানিমা প্রহুর গুণ ছিলেন এই সুযোগের প্রত্যাশায় তিনি জানতেন প্রগতিপন্থীরা হবিবুল্লাহ নসরুল্লাহ মঈনুস সুলতানের সম্বন্ধে সম্পূর্ণ নিরাশ না হওয়া পর্যন্ত আমানুল্লাহর কথা হিসাবেই আনবেন না পর্দার আড়াল থেকে রানিমা প্রগতিপন্থী যুবকদের বুঝিয়ে দিলেন যে হবিবুল্লাহ কাবুলের বুকের উপর জগদ্দল পাথর রাজা মহেন্দ্র প্রতাপও যখন সে পাথরে প্রাণ প্রতিষ্ঠা করতে পারেননি তখন তারা বসে আছেন কিসের আশায় নসরুল্লাহ মৈনুস সুলতানে দুজনই ভাবেন সিংহাসন তাদের হকের মাল সে মালের জন্য তারা কোনো দাম দিতে নারাজ কিন্তু আমানুল্লাহ দাম দিতে তৈরি সে দাম কি? বুকের খুন দিয়ে তিনি ইংরেজের সঙ্গে লড়ে দেশকে স্বাধীন করতে প্রস্তুত কিন্তু আমানুল্লাহকে আমির করা যায় কি প্রকারে রানিমা বোরকার ভিতর থেকে তারও নীলছাপ বের করলেন আসছে শীতে হবিবুল্লাহ যখন নসরুল্লাহ আর ময়নুস সুলতানেকে সঙ্গে নিয়ে জালালাবাদ যাবেন তখন আমানুল্লাহ কাবুলের গভর্নর হবেন তখন যদি হবিবুল্লাহ জালালাবাদে মারা যান তবে কাবুলের অস্ত্রশালা আর কোষাধ্যক্ষের জিম্মাদার গভর্নর আমানুল্লাহ তার ঠিক ঠিক ব্যবহার করতে পারবেন রাজা হতে হলে এই দুটো জিনিসই যথেষ্ট কিন্তু মানুষ মরে ভগবানের ইচ্ছায় নীলছাপের সঙ্গে দাগ মিলিয়ে যে হবিবুল্লাহ ঠিক তখনই মরবেন তার কি স্থিরতা অসহিষ্ণু রানিমা বুঝিয়ে দিলেন যে ভগবানের ইচ্ছা মানুষের হাত দিয়েই সফল হয় বিশেষত যদি তার হাতে তখন একটি নগণ্য পিস্তল মাত্র থাকে স্বামী হত্যা হ্যাঁ হ্যাঁ কিন্তু এখানে ব্যক্তিগত সম্পর্কের কথা হচ্ছে না যেখানে সমস্ত দেশের আশা ভরসা ভবিষ্যৎ মঙ্গল অমঙ্গল ভাগ্য নিয়ন্ত্রণের প্রশ্ন সেখানে কে স্বামী স্ত্রী বা কে শঙ্করাচার্য বলেছেন কাতব কান্তা কিন্তু ঠিক তারপরেই সংসার অতিব বিচিত্র কেন বলেছেন সে তত্ত্বটা এতদিন পর আমার কাছে খোলসা হল অর্বাচীনরা তবু সুধাল কিন্তু আমির হবিবুল্লাহ সৈন্যদল আর জলালাবাদ অঞ্চলের লোকজন নফিলুল্লাহ বা মিনু সুলতানের পক্ষ নেবে না রাগে দুঃখে রানীমার নাকি কণ্ঠরথ হবার উপক্রম হয়েছিল উষমা চেপে শেষটায় বলেছিলেন ওরে মূর্খের দল জলের যেই রাজা হোক না কেন আমরা রটাবো না যে সিংহাসনের লোভে অসহিষ্ণু হয়ে সেই গৃহ্নঈ নিরীহ হবিবুল্লাহকে খুন করেছে মূর্খেরা এতক্ষণে বুঝলো এ স্থলে রানীর কি মত নয় এখানে রানীর মতই সকল মতের রানী এসব আমার শোনা কথা কতটা ঠিক কতটা ভুল হলপ করে বলতে পারবো না তবে এরকমেরই কিছু একটা যে হয়েছিল সেই বিষয়ে চারণদের মনে কোনো সন্দেহ নেই কিন্তু কথামালার গল্প ভুল বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার জন্য লোকও জুটল আপনা অলসতাই হবিবুল্লার মৃত্যুর আরেক কারণ জলালাবাদে একদিন সন্ধ্যাবেলা শিকার থেকে ফিরে আসতেই তার গুপ্তচর নিবেদন করল যে গোপনে হুজুরের সঙ্গে সে অত্যন্ত জরুরি বিষয় নিয়ে আলাপ করতে চায় সে নাকি কী করে শেষ মুহূর্তে এই ষড়যন্ত্রের খবর পেয়ে গিয়েছিল কাল হবে কাল হবে বলে নাকি হবিবুল্লাহ প্রাসাদের ভিতর ঢুকে গেলেন সকলের সামনে গুপ্তচর কিছু খুলে বলতে পারল না আমিরও শুধু বললেন কাল হবে কাল হবে সে কান আর কখনো হয়নি সে রাতেই গুপ্তঘাতকের হাতে হবিবুল্লাহ প্রাণ দেন সকালবেলা জালানাবাদে যে কি তুমুল কাণ্ড হয়েছিল তার বর্ণনা আশা করা অন্যায় কেউ শুধায় আমিরকে মারণ কে কেউ শুধায় রাজা হবেন কে একদল বলল শহীদ আমিরের ইচ্ছা ছিল নসরুল্লাহ রাজা হবেন আরেক দল বলল মৃত আমিরের ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য নেই রাজা হবেন বড় ছেলে যুবরাজ ময়নুজ সুলতানে ইনায়েতুল্লাহ হক তারই বেশিরভাগ গিয়েছিল ইনায়েতুল্লার কাছে তিনি কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছেন লোকজন যতই জিজ্ঞেস করে রাজা হবেন কে তিনি হয় উত্তর দেন না না হয় ফুপিয়ে ফুপিয়ে বলেন ব কাকায়েম বড় অর্থাৎ খুরোর কাছে যাও আমি কি জানি কেন সিংহাসনে লোভ করেননি বলা শক্ত হয়তো পিতৃশোকে অত্যধিক কাতর হয়ে পড়েছিলেন হয়তো পিতার ইচ্ছার সম্মান রাখতে চেয়েছিলেন হয়তো আন্দাজ করেছিলেন যে যারা তার পিতাকে খুন করেছে তাদের লোকই শেষ পর্যন্ত তখত দখল করবে তিনি যদি সে পথে কাঁটা হয়ে মাথা খাড়া করেন তবে সে মাথা বেশি দিন ঘাড়ে থাকবে না অত্যন্ত কাঁচা কাঁচা লঙ্কাও পাঠার বলি হয় দেখে খুশি হয় না জানে এবার তাকে পেশার লগ্ন আসন্ন নসরুল্লাহ আমির হলেন এদিকে রানীমা কাবুলে বেশের তড়িৎ গতিতে কাবুল কান্দাহা জলালাবাদ হীরাতে খবর অটালেন রাজকৃদ্ধু অসহিষ্ণু নসরুল্লাহ ভ্রাতা গবিবুল্লাহকে খুন করেছেন তার আমির হওয়াও এমনিতেই কোনো হক ছিল না এখন তো আর কোনো কথাই উঠতে পারে না হক ছিল জ্যেষ্ঠ পুত্র যুবরাজ মইনুস সুলতানের তিনি যখন স্বেচ্ছায় খুশ একটিয়ারে নসরুল্লাহর বর্ষতা স্বীকার করে নিয়েছেন অর্থাৎ সিংহাসনের দাবি ত্যাগ করেছেন তখন হক বর্তাল আমানুল্লার ওপর অকাট্য যুক্তি তবু কাবুল চিৎকার করল জিন্দাবাদ আমানুল্লাহ খান ক্ষীণ কণ্ঠে সঙ্গে সঙ্গে রানিমা আমানুল্লার লাভে খুশি হয়ে সেপাইদের বিস্তর বকশিস দিলেন নতুন বাদশাহ আমানুল্লাহ সেপাইদের তানখা অত্যন্ত কম বলে নিতান্ত কর্তব্য পালনার্থে সে তাংখা ডবল করে দিলেন উভয় টাকাই রাজকোষ থেকে বেরুলো। তাবুল হুঙ্কার দিয়ে বলল জিন্দাবাদ আমানুল্লাহ খান ভলতেয়ারকে জিজ্ঞাসা করা হয়েছিল মন্ত্রোচ্চারণ করে একপাল ভেড়া মারা যায় কি না বলেছিলেন যায় কিন্তু গোড়ায় প্রচুর পরিমাণে শেক ও বিষ খাইয়ে দিলে আর কোনো সন্দেহই থাকবে না আফগান সিপাহীর কাছে যুক্তিতর্ক মন্ত্রোচ্চারণের নেয় টাকাটাই শেখো আমানুল্লাহ কাবুল বাজারের মাঝখানে দাঁড়িয়ে পিতার মৃত্যুতে শোক প্রকাশ করলেন সজল নয়নে বলদৃপ্ত কণ্ঠে পিতৃঘাতকে রক্তপাত করবেন বলে শপথ গ্রহণ করলেন যে প্রাচন্ড আমার জান দিলের পিতাকে হত্যা করেছে তার রক্ত না দেখা পর্যন্ত আমার কাছে জল পর্যন্ত শরাবের মতো হারাম তার মাংস টুকরো টুকরো না করা পর্যন্ত সব মাংস আমার কাছে শুকরের মাংসের মতো হারাম আমানুল্লাহ শত্রুপক্ষ বলে আমানুল্লাহ থিয়েটারে ঢুকলে নাম করতে পারতেন মিত্রপক্ষ বলে সমস্ত ষড়যন্ত্রটা রানিমা সর্দারদের সঙ্গে তৈরি করেছিলেন আমানুল্লাহকে বাইরে রেখে হাজার হোক বিদরকুশ বা পিতৃহন্তার হস্তচুম্বন করতে অনেক লোকই ঘৃণাবোধ করতে পারে বিশেষত রানিমা যখন একাই এক লক্ষ তখন তরুণ আমানুল্লাহকে নাটকের দ্বিতীয় অঙ্কে নামিয়ে লাভ কী আফগানিস্তানের স্ত্রীলোকের আমির হওয়ার রেওয়াজ থাকলে তাকে হয়তো সারা জীবনই জবনিকা অন্তরালে থাকতে হতো আমানুল্লাহ সৈন্যদল জলালাবাদে পৌঁছল নসরুল্লাহ ইনায়েতুল্লাহ দুজনই বিনা যুদ্ধে আত্মসমর্পণ করলেন নসিরুল্লাহ মোল্লাদের কুতুব মিনার স্বরূপ ছিলেন সে মিনার থেকে যাজক সম্প্রদায়ের গম্ভীর নিনাদ বহির্গত হয়ে কেন যে সেপাই শান্তি জড়ো করতে পারল না সেও এক সমস্যা কাবুল ফেরার পথে যুবরাজ নাকি ভবিষ্যতের কথা চিন্তা করে কেঁদে ফেলেছিলেন জালালাবাদে যেসব সেপাই তাকে আমির তখতে বসাবার জন্য তার কাছে গিয়েছিল তারা ততক্ষণে আমানুল্লাহ দলে যোগ দিয়ে কাবুল যাচ্ছে কান্না দেখে তারা নাকি মইনু সুলতানের কাছে এসে বারবার বিদ্রুপ করে বলেছিল বলনা এখন বকাকায়েম কায়েম বড়ো খুরোর কাছে যাও তিনি সব জানেন যাও এখন খুরোর কাছে এখন দেখি কাবুল পৌঁছলে খুঁড়ো তোমাকে বাঁচান কি করে কাবুলের দুর্গে দুজনকেই বন্দি করে রাখা হলো কিছুদিন পর নসরুল্লাহ কলেরায় মারা যান কফি খেয়ে নাকি তার কলেরা হয়েছিল কফিতে অন্য কিছু মেশানো ছিল কি না সে বিষয়ে দেখলুম অধিকাংশ চারণের স্মৃতিশক্তি বড়ই ক্ষীণ এরপর মৈন সুলতানের মনের অবস্থা কি হয়েছিল ভাবতে গেলে আমার মতো নিরীহ বাঙালির মাথা ঘুরে যায় কল্পনা সেখানে পৌঁছয় না মৃত্যু ভয় তুলনাও নাকি নেই এখানে পৌঁছে সমস্ত দুনিয়ার উচিত আমানুল্লাহকে বারবার সাষ্টাঙ্গে প্রণাম করা প্রাচীর ইতিহাসে যা কখনো হয়নি আমানুল্লাহ তাই করলেন মাতার হাত থেকে যেটুকু ক্ষমতা তিনি ততদিনে অধিকার করতে পেরেছিলেন তারই জোরে বিচক্ষণ কূটনৈতিকদের শত উপদেশ রাজ্য না করে তিনি বইমাত্র জ্যেষ্ঠ ভ্রাতাকে মুক্তি দিলেন এতে কত বড় সাহসের পরিচয় তা শুধু তারাই বুঝতে পারবেন যারা মোগল পাঠানের ইতিহাস পড়েছেন এত বড় দরাজ দিল আর হিম্মত জিগরের নিশান আফগানিস্তানের ইতিহাসে আর নেই রাজা মহেন্দ্র প্রতাপ কান মন্ত্র দিয়ে গিয়েছিলেন ইংরেজের সঙ্গে লড়াই করে আমানুল্লাহ আরও ভালো রকমই বুঝতে পারলেন যে চোরের যদি তিন দিন হয় তবে সাধুর মাত্র একদিন সেই একদিনের হকের জোরে তিনি লড়াই জিতেছেন এখন আবার দুশ্মনের পালা আমানুল্লাহ তার জন্য তৈরি হতে লাগলেন জমা খরচের খাতা খুলে দেখলেন জমাই লেখা আমানুল্লাহ খান দেশের স্বাধীনতা অর্জন করে জনসাধারণের হৃদয় জয় করেছেন তিনি আর আমির আমানুল্লাহ নন তিনি গাজী বাদশাহ আমানুল্লাহ খান খরচে লেখা নসরুল্লাহর মোল্লার দল যদিও আসর থেকে সরে গিয়েছে তবু তাদের বিশ্বাস নেই আমানুল্লাহ ফরাসি জানতেন রেকুলের পুর মিওসো অর্থাৎ ভালো করে লাভ দেওয়ার জন্য পিছিয়ে যাওয়া প্রবাদটা তার অজানা ছিল না কিন্তু আমানুল্লাহ মনে মনে স্থির করলেন মোল্লারা সরকারি রাস্তার কোনখানে খানাকন্দ বানিয়ে রাখবে সে ভয় অহরহ বুকের ভিতর পুষে রাখলে দেশ সংস্কারের মোটর টপ গিয়ারে চালানো অসম্ভব অথচ পুরায় স্পিডে মোটর না চালে উপায় নেই সাধুর মাত্র একদিন কাবুলে পৌঁছে যেদিকে তাকাই সেখানেই দেখি অনেক রকম সরকারি উর্দি পরায় স্কুল কলেজের ছেলে ছোকরারা ঘোরাঘুরি করছে খবর নিয়ে শুনি কোনোটা উর্দি ফরাসি স্কুলের কোনোটা জার্মান কোনোটা ইংরেজি আর কোনোটা মিলিটারি স্কুলের শুধু তাই নয় গাঁয়ের পাঠশালা পাশ করে যারা শহরে এসেছে তাদের জন্য ফ্রি বোর্ডিং লজিং জামা জামাকাপড় কেতাবপত্র ইনস্ট্রুমেন্ট বক্স ডিকশনারি ছুটিতে বাড়ি যাবার জন্য খচ্চরের ভাড়া এক কথায় অল ফাউন্ড ভারতবর্ষের হয়ে আমি বললুম নাথিং লস্ট প্যারিস ফেরত সাইফুল আলম বুঝিয়ে বললেন আপনি ভেবেছেন অল ফাউন্ড হলে বিদ্যেও বুঝি সঙ্গে সঙ্গে জুটে যায় মোটেই না হস্টেল থেকে ছেলেরা প্রায়ই পালায় আমি বললুম ধরে আনার বন্দোবস্ত নেই সাইফুল আলম বললেন গায়ের ছেলেরা শক্ত হারে তৈরি পালিয়ে বাড়ি না গিয়ে যেখানে সেখানে দিন কাটাতে পারে তারও দাওয়াই আমানুল্লাহ বের করেছেন হস্টেল থেকে পালানো মাত্রই আমরা সরকারকে খবর দিই সরকারের তরফ থেকে তখন দুজন সেপাই ছোকরার গায়ের বাড়িতে গিয়ে আসর জমিয়ে বসে তিনবেলা খায় দেয় এবং যদিও হুকুম নেই তবু সকলে জানা কথা যে কোরমা কালিয়া না পেলে বন্দুকের কুঁদো দিয়ে ছেলের বাপকে তিনবেলা মার লাগায় বাপ তখন ছেলেকে খুঁজতে বেরোয় সে এসে হস্টেলে হাজিরা দেবে হেডমাস্টারের চিঠি গায়ে পৌঁছবে যে আসামি ধরা দিয়েছে তখন সে পাইরা বাপের ভালো দুমবাটি কেটে বিদায় ভোজ খেয়ে তাকে হুঁশিয়ার না করে শহরে ফিরবে পরিস্থিতিটার পুনরাবৃত্তিতে তাদের কোনো আপত্তি নেই আমি বললুম কিন্তু পড়াশোনায় যদি কেউ নিতান্তই গর্ধব হয় তবে পরপর তিনবার যদি ফেল মারে তবে হেডমাস্টার বিবেচনা করে দেখবেন তাকে ডিসমিস করা যায় কি না বুদ্ধিসুদ্ধি আছে অথচ পড়াশোনায় ঢিলেমি করছে জানলে তার তখনও ছুটি নেই এরপর কোন দেশে রাজা আর কী করতে পারেন মিলিটারি স্কুলের ভার তুর্কদের হাতে তুর্কি জেনারেলদের ঐতিহ্য বার্লিনের পথসদাম সমর বিদ্যায়তনের সঙ্গে জড়ানো তাই শুনলাম স্কুলটি জার্মান কায়দায় গড়া সেখানে কীরকম উন্নতি হচ্ছে তার খবর কেউ দিতে পারলেন না শুধু অধ্যাপক বেনোয়া বললেন স্কুলটা তুলে দিলে আফগানিস্তানের কিছু ক্ষতি হবে না মেয়েদের শিক্ষার জন্য আমানুল্লাহ আর তার বেগম বিবি সুরাইয়া উঠে পড়ে লেগেছেন বোরকা পরে এক কাবুল শহরেই প্রায় দুই হাজার মেয়ে স্কুলে যায় উঁচু ঘেরা আঙিনায় বাস্কেটবল ভলিবল খেলে সৈফুল আলম বললেন লিখতে পড়তে আঁক কষতে শেখে সেই যথেষ্ট আর তাও যদি না শেখে আমার অন্তত কোনো আপত্তি নেই থারেমের বন্ধ হাওয়ার বাইরে এসে লাফালাফি করছে এই কি যথেষ্ট নয় আমি সর্বন্তকরণে সাই দিলুম সৈফুল আলম কানে কানে বললেন কিন্তু একজন লোক একদম সাই দিচ্ছেন না রানীমা শুনে একটু ঘাবড়ে গেলুম দুই শত্রু নিপাত করে তৃতীয় শত্রুকে ঠান্ডা রেখে যিনি আমানুল্লাহকে বাচ্চা বানাতে পেরেছেন তার রায়ের একটা মূল্য আছে বই কি তার মতে নাকি এক এত শিক্ষার খোরাক আফগানিস্তান হজম করতে পারবে না এই নিয়ে নাকি মাতা পুত্রে মনোমালিন্য হয়েছে মাতা অভিমান ভরে পুত্রকে উপদেশ দেওয়া বন্ধ করেছেন বধূ সুরাইয়াও নাকি শাশুড়িকে অবজ্ঞা করেন কিন্তু কাবুল শহর তখন আমানুল্লাহ চাবুক খেয়ে পাগলা ঘোড়ার মতো ছুটে চলেছে দেরেশি পড়ে দেরেশি কথাটা ইংরেজি ড্রেস থেকে এসেছে অর্থাৎ হ্যাট কোট টাই পাতলুন খবর নিয়ে জানতে পারলুম সরকারি কর্মচারী হলেই তাকে দেরেশি পড়তে হয় তা সে বিশ টাকার কেরানি হোক আর দশ টাকার সিপাইই হোক শুধু তাই নয় দেড়েসি পরা না থাকলে কাবুল নাগরিক সরকারি বাগানে পর্যন্ত ঢুকতে পারে না একদিকে সরকারি চা অন্যদিকে বাইরের চাকচিকের প্রতি অনুন্নত জাতির মোহ মাঝখানে সিনেমার উস্কানি তিনে মেনে কাবুলি দেড়েসি পাগল হয়ে উঠেছে ইস্তেক আব্দুর রহমানের মনে ছোঁয়াছ লেগেছে আমি বাড়িতে শিলওয়া শিলওয়ার পরে বসে থাকলে সে খুঁতখুত করে আর পরে সুর পরে বেরোতে গেলে নীলকৃষ্ণ দেড়েসি পরার উপদেশ দেয় মেয়েরাও তাল রেখে চলেছে আমির হবিবুল্লাহ হারেমের মেয়েদের ফ্রক ব্লাউজ পরাতেন আমানুল্লার আমলে দেখি ভদ্রমহিলা মাত্রে উঁচু হিলের জুতো হাঁটু পর্যন্ত ফ্রক আস্বচ্ছ সিল্কের মোজা লম্বা হাতার আঁটোসাঁটো ব্লাউজ দস্তানা আর হ্যাট পরে বেরিয়ে বেড়াচ্ছেন হ্যাটের সামনে একখানা অতি পাতলা নেট ঝুলছে বলে চেহারাখানা পষ্টাপষ্টি দেখা যায় না যে মহিলা যত সাহস তার নেটের বুননি তত ঢিলে ফিগার কথাটার ফরাসি উচ্চারণ ফিগুল অর্থ মুখের চেহারা ফরাসি অধ্যাপক বেনুয়া বলতেন কাবুলি মেয়েদের ফিগার বোঝা যায় বটে কিন্তু ফিগুর দেখবার উপায় নেই কিন্তু দেশের ধন না বাড়িয়ে তো নিত্য নিত্য নতুন স্কুল কলেজ খোলা যায় না দেশি দেখানো যায় না ফিগার ফলানো যায় না ধন বাড়াতে হলে আজকের দিনে কলকারখানা বানিয়ে শিল্প বাণিজ্যের প্রসার করতে হয় তার জন্য প্রচুর পুঁজির দরকার আফগানিস্তানের গাঁটে শেকড়ি নেই বিদেশিদের হাতে দেশের শিল্প বাণিজ্য ছেড়ে দিতেও বাদশা নারাজ আমানুল্লার পিতামহ দোর্দণ্ড প্রতাপ আব্দুর রহমান বলতেন আফগানিস্তান সেই দিনে রেলগাড়ি চালাবে যেদিন সে নিজের হাতে রেলগাড়ি তৈরি করতে পারবে পিতা হবিবুল্লাহ সে আইন ঠিক ঠিক মেনে চলেননি তবে কাবুলের বিজলিবাতির জন্য যে কলকবজা কিনেছিলেন সেটা কাবুলি টাকায় আমানুল্লাহ কি করবেন ঠিক মনস্থির করতে পারছিলেন না ন্যাশনাল লোন তোলার উপদেশ কেউ কেউ তাকে দিয়েছিলেন বটে কিন্তু তাহলে সবাইকে সুদ দিতে হয় এবং সুদ দেওয়া নেওয়া ইসলামে বারণ হয়তো আমানুল্লাহ ভেবেছিলেন যে দেশের গুরুভারের খানিকটি নিজের কাঁধ থেকে সরিয়ে দেশের আর পাঁচজনের কাঁধে যদি ভাগ করে দেওয়া যায় তাহলে প্রগতির পথে চলার সুবিধা হবে আমানুল্লাহ বললেন পার্লিমেন্ট তৈরি করো সে পার্লিমেন্টের স্বরূপ দেখতে পেলুম পাগমান গিয়ে কাবুল থেকে পাগমান কুড়ি মাইল রাস্তা বাস চলাচল আছে সমস্ত শহরটা গড়ে তোলা হয়েছে পাহাড়ের থাকে থাকে দূর থেকে দেখে মনে হয় যেন একটা শাঁখ কাত হয়ে দাঁড়িয়ে আছে আর তার ভাজে ভাজে ছোট ছোট বাংলো অনেকটা ইতালিয়ান ভিলার মতো সমস্ত পাগমান শহর জুড়ে আপেল নাশপাতির গাছ বাংলোগুলোকে ঘিরে রেখেছে আর চূড়ায় বরফ গলা ঝর্ণা রাস্তার একপাশে নালা দিয়ে থাকে থাকে নেমে এসেছে পিঠালা পরিষ্কার রাস্তা দিয়ে উঠছি আর দেখছি দুদিকে ঘন সবুজে নিবিড় স্তব্ধ সুশক্তি দিকে কোনো প্রকার জীবনযাত্রার চঞ্চলতা নেই কঠিন পাথরের খাড়া দেয়াল নেই ঘিন ঘিনে হলদে রঙের বাড়িঘরদর নেই কিছুতেই মনে হয় না যে নিরস কর্কশ আফগানিস্তানের ভিতর দিয়ে চলেছি থেকে থেকে ভুল লাগে আর চোখ চেয়ে থাকে সামনের মোড় ফিরতেই নেবুর ঝুড়ি কাঁধে খাসিয়া মেয়েগুলোকে দেখব বলে বাচ্চা আমির ওমরা নিয়ে গ্রীষ্মকালটা এখানে কাটান এক সপ্তাহের জন্য তামাম আফগানিস্তান এখানে জড়ো হয় যশরুল বা স্বাধীনতা দিবসের আমোদ আল্লাপ করার জন্য দল বেঁধে আপন আপন তাবু সঙ্গে নিয়ে এসে তারা রাস্তার দুদিকে যেখানে সেখানে সেগুলো খাটায় সমস্ত দিন কাটায় চাঁদমারি মঙ্গল নাচ পল্টনের খুচখাওয়াজ দেখে না হয় চায়ের দোকানে আড্ডা জমিয়ে রাত্রে তাবোতে তাবোতে শুরু হয় গানের মজলিস আজই এ নিশীথে প্রিয় অধরেতে চুম্বন যদি পাই জোয়ান হইব গোড়া হতে তবে এ জীবন দোহরাই ধরনের ওস্তাদি গানের রেওয়াজ প্রায় নেই হরেক রকম ফতুজানকে অনেক রকম সাধ্য সাধনা করে ডাকাডাকি করাই হচ্ছে এসব গানের আসল ঝোঁক মাঝে মাঝে একজন অতিরিক্ত উৎসাহে লাভ দিয়ে উঠে দু চার চক্কর নাচবি দেখিয়ে দেয় আর সবাই গানের ফাঁকে ফাঁকে সাবাস সাবাস বলে নাচনেওয়ালাকে উৎসাহ দেয় এরকম মজলিসে বেশিক্ষণ বসা কঠিন চোখ বন্ধ করে যদি সবাই সিগারেট ফোকে তবে নিজেকেও সিগারেট ধরাতে হয় না হলে চোখ জ্বালা করে গলা খুসখুস করতে থাকে এসব মজলিসে আপনিও যদি মনের ভেতর কোনো ফুতু যান বা কদম্ব বন বিহারিনীর ছবি এঁকে গলা মিলিয়ে না মিললেও আপত্তি নেই চিৎকার করে গান না জোরেন তবে দেখবেন ক্রমেই কানে তালা লেগে আসছে শেষটায় ফাটার উপক্রম রাগবি খেলার সঙ্গে এসব গানের অনেক দিক দিয়ে মিল আছে তাই এর রসভোগ করতে হয় বেশ একটু তফাতে আলগোছে দাঁড়িয়ে কিন্তু আমার বারবার মনে হলো পাকমান হৈহল্লার জায়গা নয় নির্ঝরের ঝড় ঝড় পত্রপল্লবের মৃদু মর্মর অচেনা পাখির একটানা কুজন পচা পাইনে সোদা সোদা গন্ধ সব শুদ্ধ মিলে গিয়ে এখানে বেলা দ্বীপ্রোহরেও মানুষের চোখে তন্দ্রা আসে ভর গ্রীষ্মকাল গাছের তলায় বসলে তবু শীত শীত করে কোটের কলারটা ইচ্ছে করে মনে হয় পেয়ালা প্রিয়া কবিতার বই কিছুরই প্রয়োজন নেই একখানা র্যাপার পেলে ওমটা ঠিক জমত ঘুমিয়ে পড়েছিলুম চোখ মেলে দেখি এক অপরূপ মূর্তি কাঁচা পাকা লম্বা দাড়িওয়ালা ঘামে ভেজা আজন্ম অস্নাত অধৌত দন্ত ৌমদী বিকশিত এক আফগান সামনে দাঁড়িয়ে এরূপ আফগান অনেক দেখেছি কিন্তু এর পরনে ধারালো ক্রিজওয়ালা সদ্য নতুন কালো পাতলুন কালো ওয়েস্ট কোট স্টার্চ করা শক্ত শার্ট কোন ভাঙ্গা স্টিফ কলার কালো টাই দুবোতমওয়ালা নব্যতম কাঠের মর্নিং কোট আর এক মাথা বাবরি চুলের ওপর দেড় ফুট উঁচু চকচকে সিল্কের অপেরা হ্যাট। সব কিছু আন করা ঝাঁ চকচকে নতুন দেখে মনে হলো যেন এই মাত্র দর্জির কার্ডবোর্ডের বাক্স থেকে বের করে গাছতলায় দাঁড়িয়ে পড়া হয়েছে যা তা দেশি নয় ষোলো আনা মর্নিং স্যুট প্যারেডের দিনে লাট বেলাট এরকম স্যুট পরে সেলুট নেন বেল্টের অভাবে পাজামার নোংরা নেওয়ার দিয়ে পাতলুন মাধা কালো ওয়েস্ট কোট আর পাতলুনের সঙ্গমস্থল থেকে এক মুঠো ধবধবের সাদা শার্ট বেরিয়ে এসেছে টাইটাও ওয়েস্ট কোটের উপর ঝুলছে বাঁ হাতে পাগড়ির কাপড় দিয়ে বানানো বোচকা ডান হাতে ফিটে বাঁধা একজোড়া নতুন কালো বুট তখন ভালো করে তাকিয়ে দেখি পায়ে জুতা মোজা নেই আমাকে পস্তু ভাষায় অভিবাদন করে মোচকাটা কাঁধে ফেলে লম্বা হাতে বুটজোড়া দোলাতে দোলাতে ওরাং মতো বড় রাস্তার দিকে রওনা হলো আমি তো ভেবে ভেবে কোনো কুলকিনারা পেলুম না যে এক এরকমের আফগান এই ধরনের স্যুট পেলেই বা কোথায় আর এর প্রয়োজনই বা তার কি কিন্তু ওই এক মূর্তি নয় বন থেকে বেরোবার আগে হুবহু এক দ্বিতীয় মূর্তির সঙ্গে সাক্ষাৎ সে দেখি এক মুচির সামনে হয়ে বসে গল্প জুড়েছে আর মুচি তার বুটের তলায় লোহা ঠুকে আলপনা এঁকে দিচ্ছে পরের দিন আমানুল্লার বক্তৃতা সভায় যাবার পথে এরকম আরও ডজন খারেক মূর্তির সঙ্গে দেখা হলো সেখানে গিয়ে দেখি সভার সবচেয়ে ভালো জায়গায় প্ল্যাটফর্মের মুখোমুখি প্রায় স দেড়েক লোক এরকম মর্নিং স্যুটের ইউনিফর্ম পরে বসে আছে এরাই প্রথম আফগান পার্লিমেন্টের সদস্য যে তাদি খাজারা মঙ্গল পাঠান আপন আপন জাতীয় পোশাক পরে এতকাল স্বচ্ছন্দে ঘরে বাইরে ঘোরাফেরা করেছে বিদেশির মুগ্ধদৃষ্টি আকর্ষণ করেছে আজ তারা বিকট বিজাতীয় বেশভূষা ধারণ করে সভাস্থলে কাঠের মতো বসে আছে শুনেছি অনভ্যাসে ফোঁটা কপালে চরচর করে কিন্তু এদের তো শুধু কপালে ফোঁটা দেওয়া হয়নি সর্বাঙ্গে যেন কৃষ্ণচন্দন লেপে দেওয়া হয়েছে আমানুল্লাহ দেশের ভূত ভবিষ্যৎ সব বর্তমান সম্বন্ধে অনেক খাঁটি কথা বললেন কাবুলের লোক হাততালি দিল সদস্যদের তালিম দেওয়া হয়েছিল কিনা না জানি নেই তারা এলোপাতারি হাততালি দিয়ে লজ্জা পেয়ে এদিক ওদিকে তাকায় ফরেন অফিসের কর্তারা আরও বেশি লজ্জা পেয়ে মাথা নিচু করেন বিদেশি রাজদূতেরা অপলোক দৃষ্টিতে আমানুল্লাহর দিকে তাকিয়ে সেদিন বুঝতে পারলুম রাজদূত হতে হলে কত দূর আত্মসংযম কত জোর চিত্ত জয়ের প্রয়োজন জানি সুট ভালো করে পড়তে পারা না পারার উপর কিছুই নির্ভর করে না কিন্তু তবু প্রশ্ন থেকে যায় কি প্রয়োজন ছিল লেফাফা দুরস্ত হওয়ার লোভে দেশজন গাঁওবুড়াকে বুড়াকে লাঞ্ছিত করে নিজের বিড়ম্বিত হওয়ার আমানুলার বক্ততায় এরা কতদূর বুঝতে পেরেছিল জানি নে ভাষা হলেই তো আর ভাবের বাজারের বেচা কেনা সহজ সরল হয়ে ওঠে না শুনেছি পুরনো বোতল নাকি নয়া মদ সইতে পারে না গ্রীষ্মকালটা কাটল ক্ষেত খামারের কাজ দেখে আমাদের দেশে সে সুবিধা নেই ঠাঠার রোদ্দোর ঝমঝমাঝম বৃষ্টি ভল কাদা আর লিকলিকে জোকের সঙ্গে একটা রফারফি না করে আমাদের দেশের ক্ষেত খামারের পয়লা দিকটা রসিয়ে রসিয়ে উপভোগ করার উপায় নেই এদেশে চাষবাসের বেশিরভাগ শুকনো শুকনিতে শীতের গোড়ার দিকে বেশ ভালো করে এক দফা মাল চালিয়ে দেয় তারপর সমস্ত শীতকাল ধরে চাষির আশা যেন বেশ ভালো রকমে বরফ পড়ে অদৃষ্ট প্রসন্ন হলে বার কয়েক ক্ষেতের ওপর বরফ জমে আর গলে জল চুইয়ে চুয়ে অনেক নিচে ঢোকে আর সমস্ত ক্ষেতটাকে বেশ নরম করে দেয় বসন্তে শুরুতে কয়েক পশলা বৃষ্টি হয় কিন্তু মাঠঘাট ডুবে যায় না আধা ভেজা আধা শুকনোতে তখন ক্ষেতের কাজ চলে নালার ধারে গাছ তলায় একটুখানি শুকনো জায়গা বেছে নিয়ে বেশ আরাম করে বসে ক্ষেতের কাজ দেখতে অসুবিধা হয় না তারপর গ্রীষ্মকালে চতুর্দিকে পাহাড়ের উপরকার জমা বরফ গুলে কাবুল উপত্যকায় নেমে এসে খাল নালা ভরে দেয় চাষিরা তখন নালায় বাদ দিয়ে দুপাশের ক্ষেতকে নাইয়ে দেয় ধান ক্ষেতের মতো আল বেঁধে ব্যাবাক জমি টইটুম্বুর করে দিতে হয় না কোনো চাষির কখন নালায় বাদ দেবার অধিকার সে সম্বন্ধে বেশ কড়াকড়ি আইন আছে শুধু তাই নয় নালার উজান ভাটির গায়ে গায়ে জলের ভাগ বাটোয়ার কী বন্দোবস্ত তারও পাকাপাকি শর্ত সরকারের দফতরে লেখা থাকে মাঝে মাঝে মারামারি মাথা ফাটাফাটি হয় কিন্তু কাবুল উপত্যকার চাষারা দেখলুম বাঙালি চাষের মতোই নিরীহ মারামারির চেয়ে গালাগালি বেশি পছন্দ করে তার কারণ বোধ হয় এই যে কাবুল উপত্যকা বাংলাদেশের জমির চেয়েও উর্বরা তার উপর তাদের আরেকটা মস্ত সুবিধা এই যে তারা শুধু বৃষ্টির ওপর নির্ভর করে না শীতকালে যদি যথেষ্ট পরিমাণে বরফ পড়ে তাদের ক্ষেত ভরে যায় অথবা যদি পাহাড়ের বরফ প্রচুর পরিমাণে গলে নেমে আসে তাহলে তারা আর বৃষ্টির তোয়াক্কা করে না কাবুলের লোক তাই বলে কাবুল বেজার সদ লাকিন বেবরফান বাস কাবুল স্বর্ণহীন হোক আপত্তি নেই কিন্তু বরফিন যেন না হয় আমার বাড়ির সামনে দিয়ে প্রায় দশ হাত চওড়া একটি নালা বয়ে যায় তার দুদিকে দুসারি উঁচু চিনার গাছ তারই নিচে দিয়ে পায়ে চলার পথ আমি সেই পথ দিয়ে নালা উজিয়ে অনেক দূরে গিয়ে একটা পঞ্চবটির মতো পাঁচ চিনারের মাঝখানে বর্ষাতে পেতে আরাম করে বসত একটু উজানে নালায় বাদ দিয়ে আরেক চাষা তার ক্ষেত নাওয়াচ্ছে আমি যে ক্ষেতের পাশে বসে আছি তার চাষা আমার সঙ্গে নানা রকম সুখ দুঃখের কথা কইছে এ দুজনের কান মসজিদের দিকে কখন আসরের অর্থাৎ অপরাহ্নের নামাজের আজান পড়বে তখন আমার চাষার পালা আজান পরামাত্রই সে উপরের বাঁধের পাথর কাদা সরিয়ে দেয় সঙ্গে সঙ্গে কুলকুল করে নিচের বাঁধের জল ভর্তি হতে শুরু করে চাষা তার বাঁধ আগের থেকেই তৈরি করে রেখেছে ব্যস্ত সমস্ত হয়ে সে তখন বাঁধের তদারক করে বেড়ায় কাঠের সাবল দিয়ে মাঝে মাঝে কাদা তুলে সেটাকে আরও শক্ত করে দেয় ক্ষেতের ঢেলা মাটির এদিকে ওদিকে সরিয়ে দিয়ে বানের জলের পথ করে দেয় শিলওয়ারটা হাটের উপরে তুলে কোমরে গুজে নিয়েছে জামাটা খুলে পাঁচতলার পাথর চাপা দিয়ে রেখেছে আর পাগড়ে লেজ দিয়ে মাঝে মাঝে কপালের ঘাম মুছছে আমি ততক্ষণে তার হুক তদারক করছি সে মাঝে মাঝে এসে দু একটি দম দেয় আর পাগড়ির লেজ দিয়ে হাওয়া খায় আমাদের চাষার গামছা আর কাবুলি চাষার পাগড়ি দুই এক বস্তু হেন কর্ম নেই যা গামছা আর পাগড়ি দিয়ে করা যায় না ইস্তেক মাছ ধরা পর্যন্ত যদিও আমাদের নালায় সবসময় দেখেছি অতি নগণ্য পোনা মাছ বেশ বেলা থাকতে মেয়েরা কলসি মাথায় জলকে আসতো গোড়ার দিকে আমাকে দেখে তারা মুখের ওপর উড়া টেনে দিত আমাদের দেশে চাষির বউ যেরকম ভদ্র দেখে দেখলে লজ্জা পায় তবে এদের নজ্জা একটু কম ডান হাত দিয়ে বুকুর ওপর ওড়না টেনে বাঁ হাত দিয়ে হাঁটুর উপরে পাজামা তুলে এরা প্রথম দর্শনে আরবি ঘোড়ার মতো ছুট দেয়নি আর অল্প কয়েকদিনের ভিতরেই তারা আমার সামনে স্বচ্ছন্দে আমার চাষা বন্ধুর সঙ্গে কথাবার্তা বলতে লাগল কিন্তু বন্ধুর সঙ্গে বন্ধুত্ব বেশিদিন দিন না তার জন্য সম্পূর্ণ দায়ী মঈন সুলতানে চাষাই বলল সে প্রথমটায় তার চোখে বিশ্বাস করেনি যখন দেখতে পেল তারই আগা অর্থাৎ ভদ্রলোক বন্ধু ময়নুজ সুলতানের সঙ্গে তোকবাজি আমি তাকে অনেক করে বোঝালুম যে তাতে কিছুমাত্র এসে যায় না সেও সাই দিল কিন্তু কাজের বেলা দেখলুম সে আর আমাকে তামাক শাস্তে দেয় না আগের মতো প্রাণ খুলে কথা বলতে পারে না তোর বদলে হঠাৎ সুমা বলতে আরম্ভ করেছে আর সম্মানার্থে বহুবচন যদি বা সর্বনামের ঠিক রাখে তবু ক্রিয়াতে এক বচন ব্যবহার করে নিজের বলে নিজেই লজ্জা পায় ভাষা সুদ্রাতি গিয়ে গল্পের খেই হারিয়ে ফেলে আর কিছুতেই ভুলতে পারে না যে আমি ময়নুস সুলতানের সঙ্গে তোপবাজি খেলি আমাদের তেলতেলে বন্ধুত্ব কেমন যেন করে হয়ে গেল কিন্তু লেনদেন বন্ধ হয়নি যতদিন গায়ে ছিলুম প্রায় মুরগিটা আন্ডাটা দিয়ে যেত দাম নিতে চাইত না কেবল আব্দুর রহমানের থাবার ভয়ে যা নিতান্ত না নিলে চলে না তাই নিতে স্বীকার করত হেমন্তের শেষের দিকে ফসল কাটা যখন শেষ হয়ে গেল তখন চাষা কাঠুরে হয়ে গেল আমাকে আগের থেকেই বলে রেখেছিল একদিন দেখি পাঁচ গাদা বোঝাই শীতের জ্বালানি কাঠ নিয়ে উপস্থিত আব্দুর রহমানের মতো লোক লোকও উচ্চকণ্ঠে স্বীকার করল যে এরকম পয়লা নম্বরের নিমতর নিম অর্থাৎ অর্থাৎ আধাভেজা কাঠ কাবুল বাজারে কোথাও পাওয়া যায় না আব্দুর রহমান আমাকে বুঝিয়ে বলল যে সম্পূর্ণ শুকনো হলে কাঠ তাড়াতাড়ি জ্বলে গিয়ে বড্ড বেশি গরম করে তোলে তাতে আবার খরচাও হয় বেশি আর যদি সম্পূর্ণ ভেজা হয় তাহলে গরমের চেয়ে ধোঁয়োই বেশি বেরোয় বেশি যদিও খরচা তাতে কম এবার দাম দেবার বেলায় প্রায় হাতাহাতির উপক্রম আমি তাকে কাবুলের বাজার দর দিতে গেলে সে শুধু বলে যে কাবুলের বাজারে সে অত দাম পায় না অনেক তর্কাতর্কির পর বুঝলুম যে বাজারের দরের বেশ খানিকটা পুলিশ ও তাদের বকশিকে দিয়ে দিতে হয় শেষটায় গোলমাল শুনে মাদাম জিরারে সে মিটমাট করে দিয়ে গেলেন আমাদের দিলখোলা বন্ধুত্ব প্রায় লোপ পাবার মতো অবস্থা হলো যেদিন সে শুনতে পেল আমি সৈয়দ তারপর দেখা হলেই সে তার মাথার পাগড়ি ঠিক করে বসায় আর আমার হাতে চুমো খেতে চায় আমি যতই বাধা দিই সে ততই কাতর নয়নে তাকায় আর পাগড়ি বাঁধে আর খোলে তামাক সাজার সত্যযুগের কথা ভেবে নিঃশ্বাস ফেলল ডেমোক্রেসি বড় ঠুনকো জিনিস কখন যে কার অভিসম্পাতে ফেটে চৌচির হয়ে যায় কেউ বলতে পারে না তারপর আর কিছুতেই জোড়া লাগে না হেমন্তের গোড়ার দিকে শান্তিনিকেতন থেকে মৌলানা জিয়াউদ্দিন এসে কাবুলে পৌঁছলেন বগদানফ বেনওয়া মৌলানা আমাতে মিলে তখন চার ইয়ারি জমে উঠল জিয়াউদ্দিন অমৃতসরের লোক উনিশশো সালের খিলাফত আন্দোলনে যোগ দিয়ে কলেজ ছাড়েন উনিশশো বাইশ সালে শান্তিনিকেতনে এসে রবীন্দ্রনাথের শিষ্য হন এবং পরে ভালো বাংলা শিখেছিলেন বেশ গান গাইতে পারতেন আর রবীন্দ্রনাথের অনেক গান পাঞ্জাবিতে অনুবাদ করে মূল সুরে গিয়ে শান্তিনিকেতনের সাহিত্য সভায় আসর জমাতেন এখানে এসে সেসব গান খুব কাজে লেগে গেল কাবুলের পাঞ্জাবি সমাজ তাকে লুফে নিল মৌলানা ভালো ফার্সি জানতেন বলে কাবুলিরাও তাকে খুব সম্মান করত কিন্তু চারিয়ারি সভাতে ভাঙন ধরল বগদানফের শরীর ভালো যাচ্ছিল না তিনি চাকরি ছেড়ে দিয়ে শান্তিনিকেতন চলে গেলেন বেনোয়া সাহেব তখন বড্ড মনমরা হয়ে গেলেন কাবুলে তিনি কখনো খুব আরাম বোধ করেননি এন্ড্রুজ পিয়ারসনকে বাদ দিলে বেনোয়া ছিলেন রবীন্দ্রনাথের খাঁটি সমজদার শান্তিনিকেতনের কথা ভেবে ভেবে ভদ্রলোক প্রায়ই উদাস হয়ে যেতেন আর খামখা কাবুলের নিন্দা করতে আরম্ভ করতেন বেনোয়া সাহেবই আমাকে রাশান এম্বেসিতে নিয়ে গেলেন প্রথম দর্শনেই দেমি ব্রাফকে আমার বড় ভালো লাগলো রোগা চেহারা সাধারণ বাঙালির মতন উঁচু সোনালি চুল চোখের লোম পর্যন্ত সোনালি শীর্ণ মুখ আর দুটি উজ্জ্বল তীক্ষ্ণ নীল চোখ বেনোয়া যখন আলাপ করিয়ে দিচ্ছিলেন তখন তিনি মুখ খোলার আগেই যেন চোখ দিয়ে আমাকে অভ্যর্থনা করে নিচ্ছিলেন সাধারণ কন্টিনেন্টালের চেয়ে একটু বেশি ঝুঁকে তিনি হ্যান্ডশেক করলেন আর হাতে চাপ দেয়ার মাছ দিয়ে অতি সহজ অভ্যর্থনার স্বহৃদয়তা প্রকাশ করলেন তার স্ত্রীরও রেশমি চুল তবে তিনি বেশ মোটা সোটা আর হাসিখুশি মুখ কোথাও কোনো অলঙ্কার পরেননি লিপস্টিক রুস তো নয়ই হাত দুখানা দেখে মনে হলো ঘরের কাজকর্ম বেশ খানিকটা করেন সাধারণ মেয়েদের কপালের চেয়ে অনেক চওড়া কপাল মাথার মাঝখানে সিঁথি আর বাঙালি মেয়েদের মতো অযত্নে বাধা এলো খোপা কর্তা কথা বলেন ইংরেজিতে গিন্নি ফরাসিতে অভিজ্ঞান শেষ হতে না হতেই তাভারিসা দেমি দফা বললেন চা অন্য পানীয় কি খাবেন বলুন ইতোমধ্যে দেমিদফ পাপিরসী অর্থাৎ রাসায়ন সিগারেট বাড়িয়ে দিয়ে দেশলাই ধরিয়ে তৈরি আমি বাঙালি বেনোয়া সাহেব শান্তিনিকেতনে থেকে 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 আধা বাঙালি হয়ে গিয়েছেন আর রাসায়ন রে যে চা খাওয়াতে বাঙালিকেও হার মানায় সে তো জানা কথা তবে খাওয়ার কায়দাটা আলাদা টেবিলের মাঝখানে সমভার তাতে জল টকবক করে ফুটছে ওদিকে টিপটে সকালবেলা মুঠো পাঁচেক চা আর গরম জল দিয়ে একটা ঘন মিশকালো লিকার তৈরি করা হয়েছে সেটা অবশ্য ততক্ষণে জুড়িয়ে হিম হয়ে গিয়েছে টিপট হাতে করে প্রত্যেকের পেয়ালা নিয়ে মাদাম সুধান কতটা দেব বলুন পেয়াটাক নিলেই যথেষ্ট সমভারের চাবি খুলে টকবগে গরম জল তাতে মিশিয়ে নিলে দুয়ে নিলে তখন বাঙালি চায়ের রং ধরে কায়দাটা মন্দ নয় একই লিকার দিয়ে কখনো কড়া কখনো ফিকে যা খুশি খাওয়া যায় দুধের আওয়াজ নেই দুধ গরম করার হাঙ্গামাও নেই সকালবেলাকার তৈরি লিকারে সমস্ত দিন চলে সমভারটি দেখে মুগ্ধ হলুম রুপট তৈরি দুদিকের হ্যান্ডেল উপরের মুকুট জলখোলা চাবি দাঁড়াবার পা সব কিছুতেই পাকা হাতের সুন্দর সুদক্ষ সূক্ষ্ম কাজ করা তারিফ করে বললু আপনাদের উপর তাজমহলটি ভারী চমৎকার দেমিদফের মুখের ওপর মিষ্টি লাজুক হাসি খেলে গেল ছোটো ছেলেদের প্রশংসা করলে যেরকম হয় মাদাম উচ্ছ্বসিত হয়ে বেনোয়া সাহেবকে বললেন আপনার ভারতীয় বন্ধু ভালো কমপ্লিমেন্ট দিতে জানেন আমার দিকে তাকিয়ে বললেন তাজমহল ছাড়া ভারতীয় আর কোনো ইমারতের সঙ্গে তুলনা দিলে কিন্তু চলতো না মসিও আমি ওই একটির নাম জানি ছবি দেখেছি তখন দেমেদক বললেন সমভারটি তুলা শহরে তৈরি আমার মাথার ভিতর দিয়ে যেন বিদ্যুৎ খেলে গেল বললুম কোথায় যেন চেক অফ না গোরকির লেখাতে একটা রাসান প্রবাদ পড়েছি তুলাতে সমভার নিয়ে যাওয়ার মতো আমরা বাংলাতে বলি তেলা মাথায় তেল ঢালা ক্যারিং কোল টু নিউ কাসুল বারেলি মেয়ে বাসলে আনা ইত্যাদি সবকটাই আলোচিত হল আমার ফরাসি প্রবাদটিও মনে পড়েছিল প্যারিসে আপন স্ত্রী নিয়ে যাওয়া কিন্তু অবস্থা বিবেচনা করে সেটা চেপে রাখলুম হাফিজও যখন বলেছেন আমি কাজী নই মোল্লাও নই আমি কোন দুঃখে তবা করতে যাব আমি ভাবলুম আমি ফরাসি নই আমার কি দায় রসালো প্রবাদটা দাখিল করবার দেমেদফ আমাকে জিজ্ঞাসা করলেন ভারতবর্ষের লোক রাসান কথা সাহিত্য পড়ে কিনা না আমি বললুম গোটা ভারতবর্ষ সম্বন্ধে কোনো মত দেওয়া কঠিন কিন্তু বাংলাদেশ সম্বন্ধে বলতে পারি সেখানে এককালে ফরাসি সাহিত্য যে আসন নিয়েছিল সেটা কয়েক বছর হলেও রুশকে ছেড়ে দিয়েছে বাংলাদেশের অনেক গুণী বলেন চেক অফ মাপাসার চেয়ে অনেক উঁচু দরে স্রষ্টা বাংলাদেশ কেন সমস্ত ভারতবর্ষই যে ক্রমে রুশ সাহিত্যের দিকে ঝুঁকে পড়বে সে সম্বন্ধে বেনোয়া সাহেব তখন অনেক আলোচনা করলেন ভারতবাসীর সঙ্গে রুশের কোন জায়গায় মনের মিল অনুভূতির ঐক্য বাতাবরণের সাদৃশ্য সে সম্বন্ধে নিরপেক্ষ বেনোয়া অনেকক্ষণ ধরে আপন পর্যবেক্ষণ অভিজ্ঞতা সুন্দর ভাষায় মজলিশি কায়দায় পরিবেশন করলেন শান্তিনিকেতন লাইব্রেরিতে যে প্রচুর রাসায়ন নোভেল ছোটগল্পের বই মজুদ আছে সে কথাও বলতে ভুললেন না দেমিদাও বললেন রাসায়নরা প্রাচ্য না পাশ্চাত্যের লোক তার স্থির বিচার এখনো হয়নি সামান্য একটা উদাহরণ নিন না খাটি পশ্চিমের লোক শার্ট পাতলুনের নিচে গুজে দেয় খাঁটি প্রাচ্যের লোক তা সে আফগানই হোক আর ভারতীয়ই হোক কুর্তাটা ঝুলিয়ে দেয় পাজামার উপর রাসানরা এ দুদলের মাঝখানে শার্ট পরলে সেটা পাতলুনের নিচে গোজে রাসান কুর্তা পরলে সেটা পাতলুনের উপর ঝুলিয়ে দেয় সে কুর্তাও আবার প্রাচ্য কায়দায় তৈরি তাতে অনেক রং অনেক নকশা দেমিদফের মতো অত শান্ত ও ধীর কথা বলতে আমি কম লোককেই শুনেছি ইংরেজি যে খুব বেশি জানতেন তা নয় তবু যেটুকু জানতেন তার ব্যবহার করতেন বেশ ভেবে চিনতে সযত্নে শব্দ বাছাই করে করে রাসান সাহিত্যে আমার শখ দেখে তিনি তলস্তয় গোরকি ও চেখো ফিয়াসনা পালিয়ানাতে যেসব আলাপ আলোচনা করেছিলেন তার অনেক কিছু বর্ণনা করে বললেন যারের আমলে তার সব কিছু প্রকাশ করা সম্ভব হয়নি কারণ তলস্তয় আপন মতামত প্রকাশ করার সময় যারকে সম্পূর্ণ উপেক্ষা করে যেতেন যারের পতনের পর নতুন সরকার এতদিন নানা জরুরি কাজ নিয়ে ব্যস্ত ছিল এখন আস্তে আস্তে কিছু কিছু ছাপা হচ্ছে ও সঙ্গে সঙ্গে নানা রহস্যের সমাধান হচ্ছে আমি বললুম সে কি কথা আমি তো শুনেছি আপনারা আপনাদের প্রাক বলশিবিক সাহিত্য সম্বন্ধে বিশেষ উৎসাহী নন মাদামের মুখ লাল হয়ে উঠল একটু উত্তেজনার সঙ্গে বললেন নিশ্চয়ই ইংরেজের প্রোপাগান্ডা আমি আবার ভুল খবরের জন্য হন্তদন্ত হয়ে মাপ চেয়ে বললুম আমরা রাসান জানি নে আমরা চেক অফ ইংরেজিতে লাল রুশের নিন্দাও পড়ি ইংরেজিতে দেমেদফ চুপ করেছিলেন ভাব দেখে বুঝলুম তিনি ইংরেজ কী করে না করে কি বলে না বলে সে সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন আপন মন্তব্য পরিষ্কার করে বুঝিয়ে দিলে যে অসত্য আপনার থেকে বিলোপ পাবে সে বিষয়ে তার দৃঢ় বিশ্বাস তার মূল বক্তব্যের ফাঁকে ফাঁকে বারে বারে প্রকাশ পাচ্ছিল আমরা এসেছিলাম চারটের সময় তখন বাজে প্রায় সাতটা এর মাঝে যে কত পড়ল কত চা চলল গল্পের তোরে আমি কিছুমাত্র লক্ষ্য করিনি এক কাপ শেষ হতেই মাদাম সেটা তুলে নিয়ে এটো চা একটা বড় পাত্রে ঢেলে ফেলেন লিকার ঢেলে গরম জল মিশিয়ে চিনি দিয়ে আমার অজান্তেই আরেক কাপ সামনে রেখে দেন জিজ্ঞাসা পর্যন্ত করেন না কতটা লিকারের প্রয়োজন দু একবার দেখেই আমার পরিমাণটা শিখে নিয়েছেন আমি কখনো ধন্যবাদ দিয়েছি কখনও টলস্ট্রয় গোর্কির তর্কের ভিতর ডুবে যাওয়ার লক্ষ্য করিনি বলে পরে অনুতাপ প্রকাশ করেছি কথার ফাঁকে মাদাম বললেন আপনারা এখানেই খেয়ে যান আমি অনেক ধন্যবাদ দিয়ে বললুম আরেক দিন হবে বেনোয়া সাহেব তো ছেলে ছেঁড়া ধনুকের মতো লাফ দিয়ে উঠে বললেন অনেক অনেক ধন্যবাদ কিন্তু আজ উঠি বড্ড বেশিক্ষণ ধরে আমরা বসে আছি আমি একটু বোকা বনে গেলুম পরে বুঝতে পারলুম বেনোয়া সাহেব খাওয়ার নেমন্তন্নটা অন্য অর্থে ধরে নিয়ে লজ্জা পেয়েছেন মাদামও দেখি আস্তে আস্তে বেনোয়ার মনের গতি ধরতে পেরেছেন তখন লজ্জায় টকটকে লাল হয়ে বললেন না মসিও আমি সে অর্থে বলিনি আমি সত্যি আপনাদের গালগল্পে গল্পে ভারী খুশি হয়ে ভাবলুম দুমুঠো খাবার জন্য কেন আপনাদের আড্ডাটা ভঙ্গ হয় দেমিদফ চুপ করেছিলেন ভালো করে কুয়াশাটা কাটাবার জন্যে বললেন পশ্চিম ইউরোপীয় এটিকেটে এরকম খেতে বলার অর্থ হয়তো তোমরা এবার ওঠো আমরা খেতে বসবো আমার স্ত্রী সেই ইঙ্গিত করেননি জানেন তো খাওয়া দাওয়ার ব্যাপারে আমরা এখনও আমাদের কুর্তা পাতলুনের উপরে পড়ে থাকি অর্থাৎ আমরা প্রাচ্যদেশীয় সকলেই আরাম বোধ করলুম কিন্তু সে যাত্রা ডিনার হলো না সিঁড়ি দিয়ে নামবার সময় দেমিদফ জিজ্ঞাসা করলেন আপনি রাসান শেখেন না কেন আমি জিজ্ঞাসা করলুম আপনি শেখাবেন তিনি বললেন নিশ্চয়ই উইথ প্লেজার বেনোয়া বললেন নো নট উইথ প্লেজার বলে আমার দিকে চোখ ঠাট দিলেন মাদাম বললেন ঠিক বুঝতে পারলাম না বেনোয়া বললেন এক ফরাসি লন্ডনের হোটেলে ঢুকে বলল ওয়েটার ব্রিং নিয়ে কাটলেট প্লিজ ওয়েটার বলল উইথ ব্লেজার স্যার ফরাসি ভয় পেয়ে বলল নো নো নট উইথ ব্লেজার উইথ পটাটোস প্লিজ বেনোয়া বিধগ্ধ ফরাসি একটুখানি হালকা রসিকতা দিয়ে শেষে পাতলা মেঘটুকু কেটে দিয়ে টুক করে বেরিয়ে এলেন মাদামও কিছু কম না শেষ কথা শুনতে পেলুন পার আই শেল গিভ ইউ কটলেটস উইথ বোথ ব্লেজার অ্যান্ড পটেটোস রাস্তায় বেরিয়ে বেনুয়াকে অনেক ধন্যবাদ দিয়ে বলল এ দুটি যথার্থ খাঁটি লোক